একদিকে যখন নারদকাণ্ডে তৃণমূলের দুই মন্ত্রী এবং এক বিধায়কের জেল হবার পর বেকায়দায় পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই মুহূর্তে রাজ্যকে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। রাজ্যের ভোট পরবর্তী হত্যা ধর্ষণ ভাঙচুরের জন্য সিট গঠনের আর্জি, ফলে একসঙ্গে জোড়া ধাক্কায় ঘুম উঠছে তৃণমূল শিবিরে। যদিও তৃণমূলের তারকা সদস্যের দাবি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা, তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্য সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত ঘটনাগুলির তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন নিয়ে যে দাবি করা হয়েছিল নিহতদের পরিবারের তরফে, তা নিয়ে রাজ্যের কী ভাবনা তা জানতে চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ পাঠালো দেশের শীর্ষ আদালত। এই নিয়ে রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের মতামত জানাতে হবে সুপ্রিম কোর্টের, তার ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত। রাজ্যে 8 দফা ভোটের ফলাফল প্রকাশিত হচ্ছে। 2রা মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। তবে দুর্ভাগ্যবশত তারপর থেকে রাজ্যের বহু জায়গায় বহু প্রান্তে রাজনৈতিক হিংসা ও প্রাণহানির খবর মিলেছে। এমনকি জাতীয় তহবিশালী কমিশনের মতে প্রায় 1600 বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত, 12টি ধর্ষণ এবং 22 জনের মৃত্যু হচ্ছে। তবে বেসরকারি হিসাবে বলছে এই হিংসা তার থেকেও দ্বিগুণ। আর রাজ্যে ফলাফল বেরোনোর রাত্রেই কাকুরগাছি এলাকায় অভিজিৎ সরকার নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। পরের দিন ক্যানিং এলাকায় হারান অধিকারী নামে এক বিজেপি কর্মী রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ে খুন হন। এরপরের দিন 2 দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কয়েকজন কর্মীর সমর্থক প্রাণ হারিয়েছেন সংঘর্ষের মাঝে পড়ে। তবে মূলত অভিজিৎ সরকার ও হারান অধিকারী এই দুজনের পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাদের আবেদন ছিল মামলা তদন্তে শীর্ষ আদালতের নেতৃত্বে সিট গঠন করে তদন্তভার দেওয়া হোক। এই নিয়ে সুপ্রিম কোর্টের আজ শুনানি ছিল। এদিন শীর্ষ আদালতের বিচারপতিরা জানতে চান রাজ্যে এই নিয়ে কী ভাবছে, সিট গঠন নিয়ে কী মতামত সরকারের, এইসব জানতে চেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্যে ভোট পরবর্তী অশান্তি নিয়ে কলকাতা হাইকোর্ট যদিও মামলা হয়েছিল, তাতে রাজ্যের তরফে জানানো হয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় সবকটি ঘটনার যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে সরকার। এবার সুপ্রিম কোর্টে কি যুক্তি পেশ করতে পারে রাজ্য সরকার, এখন সেটাই দেখার। অন্যদিকে রাজ্যে নারদাকাণ্ডে দুই মন্ত্রী এবং এক বিধায়কের জেল হবার পর সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিলেন তৃণমূলের তারকা সদস্য সায়ন ঘোষ। এদিন নিজের টুইটার প্রোফাইলে সায়ন লিখেছেন, হেরে যাওয়ার পর আক্রোশ যাচ্ছে না, বাই হুক অর বাই কুক, যে কোনোভাবে বাংলাকে দখল করতে মরিয়া মাননীয় দালাল প্রশাসনের কাছে বাধা দেওয়ার জন্য অতিরিক্ত কাজ করছেন আর রাষ্ট্রপতি শাসন চালু হওয়ার স্বপ্ন দেখছেন। প্রথমে প্রধানমন্ত্রীর শাসনের চেষ্টা করে 223% চপেটাঘাত খেয়েছেন, এবার আবার রাষ্ট্রপতি শাসন চালু করার চেষ্টা করছেন, আমরা দেখে নেব। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং রাজ্যে ভোট পরবর্তী হিংসায় এবার রাজ্যকে নোটিশ পাঠালো দেশের শীর্ষ আদালত। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।